হ্যালো বিভার্স, আমরা আলু পরোটা আজকে বানাবো। আমরা ধুয়ে এখন কুকারে আলু দিচ্ছি। আলু আমরা গ্যাসে চড়িয়ে সিটি মেরে নিচ্ছি। দু তিনটে সিটি মারা হয়ে গেল, এখন আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জলটাকে ফেলে দিচ্ছি। গরম জলটা ফেলে দিলাম। এবারে আমরা আস্তে আস্তে আলুটাকে বের করে আলুর ছিলকাটাকে আমরা ছিলে নেব। এরপরে আমরা পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি। পেঁয়াজ যত ছোট হবে তত ভালো। বেলতে সুবিধা হবে আমাদের। এরপরে কাঁচা লঙ্কা আমরা কেটে নিচ্ছি ছোট ছোট করে। এরপরে ধনিয়া পাতা ভালো করে আমরা ছোট ছোট করে কেটে নেব। তারপরে আমরা আদাকে ভালো মতন কদ্দুকস করে কুচি কুচি করে কেটে নেব। এরপরে আমরা দেখুন সব কিছু কাটা হয়ে গেছে। এবারে আলুটাকে আমরা মিক্স করে নিচ্ছি। হাতে হাতে গুঁড়ো করে মিক্স করে নিচ্ছি যাতে গাঁট না থাকে। গাঁট থাকলে পরে বেলতে অসুবিধা হবে। এরপরে আমরা পেঁয়াজ কুচি, হারা মির্চি, আদ্রক, ধনিয়া পাতা সমস্ত উপকরণ আমরা মিক্স করে নিলাম। তাতে অল্প লবণও আমরা দিয়ে নিয়েছি। দিয়ে এবারে আমরা আটার মধ্যে আমরা অল্প সাদা তেল এবং স্বাদ মত অনুসারে আমরা লবণ দিয়ে নিলাম। এরপরে আমরা অল্প জল দিয়ে আস্তে আস্তে আমরা আটাটাকে গুঁধে নেব। একসাথে বেশি জল দিলে পরে খারাপ হয়ে যাবে, ওই জন্য আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গুঁধে আমরা এখন লেচি কেটে নিচ্ছি। দেখুন লেচি কাটা হয়ে গেছে। আমরা এবার আলুর পুরটাকে আমরা ভালো করে এর মধ্যে ভরব। দেখুন গোলার মধ্যে আমরা ভালো করে পুরটাকে সুন্দর করে ভরে সুন্দর করে মুড়ে দেব। মুড়ে দিয়ে এরপরে আস্তে আস্তে আমরা সমস্ত গুলিগুলোকে ভরে নিয়েছি। গোলা সব বড়া হয়ে গেছে। এবার আমরা বেলা শুরু করে দিয়েছি। দেখুন এরপরে ফ্রাই প্যান গরম করার জন্যে আমরা গ্যাস জ্বালিয়ে নিয়ে পরোটা দিয়ে দিয়েছি। এবারে পরোটা বানানো স্টার্ট হয়ে গেছে আমাদের। এবারে সামান্য সাদা তেল বা আপনারা ঘিও দিতে পারেন। ঘি দিলে পরে আরও সুন্দর টেস্ট হয়। ঘিয়ের স্বাদ তো আলাদাই টেস্ট আছে। আপনারা ঘি দিয়েও করতে পারেন, সাদা তেল দিয়েও করতে পারেন। দেখুন এবারে আমরা একটু পাল্টি করে নেব ওই সাইড। দুই সাইডে পাল্টি করলে পরে সুন্দর তেলটা লেগে যাবে সুন্দরভাবে, পেকে যাবে পরোটাটা যেন কাঁচা না থাকে। দেখুন সুন্দরভাবে পেকে গেছে, কাঁচা নেই, একদম কাঁচা নেই। দেখুন এবারে আমরা টেস্ট করব, প্লেটে রেখেছি আপনারা।